রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল হত্যায় আওয়ামী লীগের মন্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এইচ এম খারুজ্জামান লিটনকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সকাল সাড়ে এগারোটায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার বলেন রাজশাহী অঞ্চলের আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত আছে তারই ধারাবাহিকতায় সংসদ সদস্য শাহরিয়ার আলম বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যার সাথে এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নাম জড়িয়ে মিথ্যাচার করেছেন তার এই বক্তব্যে সর্বস্তরের মানুষ শাহরিয়ার আলমের প্রতিবাদ জানিয়েছেন